হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কৃষ্ণা রয়। আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। আর সকাল সকাল ঘুম থেকে উঠে আগে বাসনগুলো বের করে নিয়েছি এই ঘর থেকে, তারপর ঝাড়ু লাগাবো, দেখি আগের ঝাড়ুটা কীরকম হয়ে গেছে। তাই আমি ওই সুপারির ছাতাটা পড়েছিল, আমি এগুলো খুলে রেখেছিলাম, তো শুকিয়ে গেছে, তাও মোটামুটি এখনও ভালো করে শুকায়নি, আরও শুকাবে। তো যাই হোক, তাও আমি বেঁধে নিচ্ছি আর কি, ঝাড়ুটা বানাচ্ছি এখন। আর ঘুম থেকে উঠেও আমি তেল মাথায় দিয়ে দিয়েছি, কারণ ভালো লাগছিলো না তাই তেল দিয়ে দিয়েছি। আর এখন দেখো ঝাড়ুটা আমি বাঁধছি, একবার ওই জায়গায় বাঁধছি, মানে দু জায়গায় বাঁধবো, তাহলে আর কি ঝাড়ুটা মজবুত হবে আর ভালো হবে। তো দু জায়গায় বেঁধে নিচ্ছি আর এটা দিয়ে আমি মানে ঝাড়ু দেবো আর কি। আর এটা শুকাতেও হবে, বেশি কিন্তু শুকায় নাই আর কি, বেশিটা শুকায় নাই, আরও শুকাবো এটা। এটা আরও যদি শুকায় তাহলে ভালো হবে। তো দেখো বন্ধুরা, ঝাড়ুটা বাঁধা শেষ আমার, আর ঝাড়ুটা দিয়ে একটু ঝাড়ু দিয়ে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। আজকে ঝাড়ু লাগাবো না, এটা আরও শুকাবে বললামই আমি আর কি। তো এটা আরও শুকাবে। আর ফাইনাল লুকটা দেখো তোমাদেরকে আমি ঝাড়ু দেখিয়ে দিচ্ছি। আর আগাগুলো যে ছিল সামনের দিকে, ওগুলো আমি কেটে নিয়েছি, ওগুলো না কাটলে ঝাড়ু দেওয়া সুবিধা হতো না, ভালো হতো না, তাই ওগুলো কেটে নিয়েছি। আর ফাইনাল লুক তোমাদেরকে দেখিয়ে দিলাম ঝাড়ুর, দেখো। আর এইগুলো দিয়েই কিন্তু আমরা ঝাড়ু দিই, আর বাইরে যেটা উঠানটা ওটা তো থাকেই, বাঁশের ঝাড়ু বানানো হয়, আর ঘর বারান্দা এইসব দিয়ে ঝাড় দেওয়া হয় আর কি। হ্যালো বন্ধুরা, এখন যাচ্ছি প্রীতম আর প্রীতিকে নিয়ে স্কুলে যাচ্ছি। ওর বাবা আজকে যেতে পারবে না, তো আমাকে রেখে আসতে হবে। আবার রান্না হয়নি জানো তো, মানে রান্না না হলে একটা মানে চিন্তা মাথায় আর কি থেকে যায়, রান্না হয়নি। তো ভাবছি এখন ওদেরকে স্কুলে রেখে এসে রান্না করে আবার আনতে দিতে হবে। তো একসাথে নিয়ে আসবো নাকি থুয়ে, মানে স্কুলে রেখে তারপর রান্না করে তারপর আবার আনতে যাব, তো ওটাই ভাবছি, দেখি কি করি, কারণ দেড়টার দিকে ছুটি দিয়ে দেয়। তো যাই হোক, বাড়িতে সমস্ত কাজ করে নিয়েছি, শুধু রান্নাটাই হয়নি, আর কড়াইটা নোংরা হয়েছিল, কড়াইটা মাজলাম, তো সমস্ত কাজ শেষ, চা খাওয়া শেষ, শুধু রান্নাটাই বাকি আছে। তো দেখি মানে ওদেরকে স্কুলে রেখে আসবো নাকি একসাথে নিয়ে আসবো, দেখি। চ এইমাত্র স্কুল থেকে সবাই আসলাম, এসে শুধু ড্রেসটা চেঞ্জ করেছি, আর আসার পথে দেখো পরোটা নিয়ে এসেছিলাম। তো দুজনে খেলো পরোটা, যেহেতু রান্না করে যাইনি, খেতে পাবে এরা ছোট, তো পরোটা নিয়ে এসেছি, পরোটা এদের খাওয়া শেষ, একটু রেস্ট করবো তারপর রান্না করবো। এই দেখো হাঁস চলে এসেছে, এগুলো কিন্তু সবগুলোই আমাদের হাঁস না। আর এই দেখো এই হাঁসগুলো দেখো কত ভ্যারাইটিস ধরনের পটি করে থুয়ে দেয়, দেখো কত ভ্যারাইটিস কালার এদের পটির। এই দেখো সবটি এসে হাজির, এখন ওই ঢাকনাটা খুলে দিতে হবে, তাহলে দৌড় দিয়ে যাবে খাওয়ার জন্য। আর এইদিকে বন্ধুরা দেখো, এখনও কিন্তু সন্ধে হয়নি, মানে সন্ধে হওয়ার দিকে, তো সন্ধে হওয়ার দিকে, আর আমি কিন্তু এখানে রসুন, আলু, পেঁয়াজ, আদা নিয়ে বসেছি। তো এগুলো কাটছি আমি কেন, মানে অনেক দিন ধরে মাংস খেতে ইচ্ছে করছে, তো ওকে বললাম আজকে একটু মাংস নিয়ে আসো, ভাত তো আছেই, ওর ডালও আছে, সবজি তো আছেই, তো মাংসটা শুধু রান্না করবো। তো ও মাংস আনতে গেছে, আমি আগের থেকে আর কি এগুলো কেটে নিচ্ছি, রেডি করে রাখলে আর কি ভালো হয়, যখনই নিয়ে আসবে সঙ্গে সঙ্গে বসিয়ে দাও ব্যাস। তো বন্ধুরা, মশলাটা আমি করে নিয়েছি আজকে, মশলা আর বাটি মানে মিশ্রিতে করে নিয়েছি আজকে, রাত্রে আর বাটাবুটি করতে ইচ্ছে করে না, মিশ্রিতে করে নিই। তো মিশ্রিতে করা শেষ মশলাটা, ও এখনও কিন্তু আসেনি, তো ও আসলেই আমি রান্না করে যাব, মাংসটা আমি রেডি করব, মাংস আমারও হয়ে যাবে, ভাত তো আছে, ভাত রান্না করতে হবে না, তো মাংসটা করলেই হয়ে যাবে, আর ডালও কিন্তু আছে। আর তোমাদের সাথে একটা কথা আমার বলা হয়নি, মানে আমি তো স্কুল যখন মানে ওদেরকে নিয়ে গেছিলাম তখন তো আমি রান্না করিনি, তোমাদেরকে বলেছি রান্না আমার হয়নি, তো এসে রান্না করব। তো এসে আবার দেখি, একটু পরে আবার দেখি, মানে রান্না করে রেখেছে ওর ঠাম্মা, রান্না করে রেখেছে প্রীতির ঠাম্মা, মানে আমার শাশুড়িমা রান্না আর কি করে রেখেছিল, তাই আর দুপুরে আমি কিন্তু রান্না করিনি, তো ওগুলো খাওয়া হয়েছে আর কি। আর একটা কথা, মানে যখন স্কুলে নিয়ে যাচ্ছিলাম তখন একটা কথা আর কি মনে পড়েছে আমার, আগের কথা, সেটা হচ্ছে মানে আমি যখন যাচ্ছিলাম দুজনকে স্কুল নিয়ে, একটা মেয়ে সাইকেল দিয়ে আর কি যাচ্ছিল, আর দুজনে হাসাহাসি করতে করতে যাচ্ছিল, হঠাৎ করে আগের কথা মনে পড়ে গেলো যে আগে আমরা এরকম করে সাইকেল চালাতে চালাতে স্কুলে যেতাম, হাসি মজা করতাম, তো হঠাৎ করে কেন জানি ওটা এরকম মনে পড়ে গেলো। তো যাই হোক, সবারই মনে হয় মনে পড়ে আগের কথা, তাই না? তো মনে পড়লে মনটা একটু মানে অন্যরকমই ফিলিং হচ্ছিলো, ভালো লাগছিলো আর কি, আগের কথাগুলো মনে পড়ছিলো আমার। তো যাই হোক, ভিডিওটা আর বেশি লম্বা করবো না, আজকের ভিডিওটা এতটুকুই, দেখা হচ্ছে আগামীকাল নতুন দিন নতুন একটা ভিডিওর সাথে। তো
টাটা, গুড নাইট। আর হ্যাঁ, অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না, আর লাইক কমেন্ট শেয়ার যদি ভালো লাগে।